এই সিরিজটি আমরা তৈরি করেছি গ্রন্থ সমালোচনা নিয়ে আমাদের আজকের নাটক কবর লিখেছেন মনির চৌধুরী এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আমরা এটি নিয়েছি জানুয়ারি দু সংস্করণ থেকে যার প্রকাশক হচ্ছে আহমদ পাবলিশিং হাউস এই বইটিতে চৌষট্টিটি পৃষ্ঠা রয়েছে যার মূল্য সত্তর টাকা মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর চিঠি প্রভৃতি নাটক সবিশেষ সাফল্য লাভ করলেও জনমানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও প্রশংসা পেয়েছে কবর নাটকটি বিষয় ভাবনা এবং পরিবেশন শৈলীর কারণেই সম্ভবত এটি প্রচার ও প্রসার অসামান্য কবর গভীর জীবনবোধের আলোকে সজ্জিত নাটকটি এ ধরনের নাটক অপেক্ষাকৃত আধুনিক কালের সৃষ্টি পৃথিবী খ্যাত নাট্য নির্মাতা ইবসেনের সামাজিক বাস্তবতাবোধ বার্নার্ড মশের ব্যঙ্গাত্মক জীবন জিজ্ঞাসা পিরান্দেলো ব্রেক্ট ব্যাকেটের প্রগাঢ় শিল্পলগ্নতা আর মনমথ রায়ের ভাষায় গভীরতা প্রভৃতি অগ্রসর ভাবনা প্রবণতা দ্বারা প্রভাবিত হয়ে মুনির চৌধুরী নির্মাণ করেন বাংলা ভাষার আধুনিকতম নাটকের বারান্দা যেখানে সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে অনায়াসে দেখে নেওয়া যায় জীবনের রূপ রূপনিবিরতা ও গন্ধ গভীরতা মুনির চৌধুরী তার সমকালের সহজ অনুভবের শিল্প কারিগর কবর নাট্যকারের দৃষ্টি উন্মোচনকারী সৃষ্টি এর প্রেক্ষাপট পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন বিষয় এবং পরিবেশন কৌশলের দিক থেকে নাটকটি গতানুগতিকতার বাইরে এক নবত সংযোজন জাতীয় চেতনার প্রতি প্রবল বিশ্বস্ততা আর মর্যাদা রক্ষায় প্রতিবাদ প্রকাশে এর ভূমিকা অপরিসীম পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কেবল উর্দুকে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে প্রতিবাদেও ঝড় সৃষ্টি হয়েছিল তার সাহিত্যিক ভাষারূপ বর্তমান নাটক ভাষা আন্দোলনের সপক্ষে কাজ করার অপরাধে মুনি চৌধুরীকে কারাবরণ করতে হয় উনিশশো থেকে উনিশশো সাল এ সময়ে জেলখানায় থাকাকালে বামপন্থী বিপ্লবী রাজনীতিবিদ রণেশ দাশগুপ্তের অনুরোধে উনিশশো সালে প্রথম ভাষা দিবস পালন উপলক্ষে পরিবেশনের জন্য তিনি রচনা করেন কবর নাটক এবং এটি যথাসময়ে কারাকক্ষী মঞ্চস্থ হয় আপাত দৃষ্টিতে ফরমায়শি সৃষ্টি মনে হলেও এর কাঠাময় রয়েছে শিল্পী মনিরের মনে গেঁথে থাকা অনুভবের প্রবল প্রভাতী চিন্তার ছাপ ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণে নিহতদের রাতারাতি কবর দেওয়ার জন্য রাজনৈতিক হাঙ্গামা কৌশলে এড়ানোর জন্য শাসকগোষ্ঠী ছিন্ন ভিন্ন মৃতদেহগুলিকে পুঁতে ফেলতে চাইলে ইসলাম ধর্মের রীতিবিরোধী বলে গোরখুরেরা আপত্তি তোলে আর বারুদের গন্ধ থাকায় এলাশ কবর দেওয়া হবে না বলে মত দেয় মুর্দা ফকির অবস্থায় বিপাকে পড়ে দায়িত্বে থাকা পুলিশ অফিসার এবং নেতা পুলিশ অফিসারের নির্মহতা এবং অতিরিক্ত মদ্যপানজনিত ভারসাম্যহীনতায় ও ভীতির পরিবেশ নাটকের আবহ প্রম্ভবিত হয় লাশগুলি সমবেত প্রতিবাদ জানায় আমরা কবরে যাব না আমরা বাঁচব এই হলো কবর নাটকের মূল পরিসর এই ক্যানভাসে নির্মিত হয় সংলাপ ও পরিবেশের কলা কৌশল কাহিনীতে প্রবেশ করে পূর্বাপর আবহের আলো আধার নাটকের আবহে লাশগুলি জীবিতের ভূমিকায় অবতীর্ণ কথোপকথনে তাদের অংশগ্রহণ আর তাদের প্রতিবাদের বাস্তব অবস্থা পাঠককে প্রকৃত ঘটনার কাছাকাছি নিয়ে দাঁড় করায় নেতা ও পুলিশ ইন্সপেক্টর তাদের বোঝানোর চেষ্টা করে ভয় দেখায় আশ্বস্ত করতে চায় কিন্তু তারা নাছরবান্দা কাহিনিতে ক্ষমতাসীন সরকারের প্রতিনিধিদের আচরণ এবং ভাষা ঐতিহ্য মর্যাদা রক্ষাপ্রত্যয়ী জনতা প্রতিনিধির ভূমিকা চিত্রিত হয়েছে একটি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে নামহীন নেতার নির্মমতা ও বিশ্বাসঘাতকতা মিথ্যাচরিতা আর ক্ষমতার প্রতি অপরিসীম লোক এ কথামালা সাজানো হয়েছে তৎকালীন রাজনীতির নোংরা রূপ তুলে আনার প্রয়াসে নাট্যকার এ নাটকে মানবতাবাদী ভাবনার প্রকাশ দেখাতে চেয়েছেন পরাক্রমশালী রাজনীতির দৌরাত্ম ও অসহায়তা এবং আদর্শবাদী চিন্তাধারার মাহত্ব রচিত হয়েছে নাটকটির সংলাপের চমৎকারিত্ব ও আভিজাপ্যে রাজনৈতিক প্রতাপ অহমিকা জগগণের নাম করে নিজেদের উদরবর্তি আর ক্ষমতার অপপ্রয়োগ যে জাতিগতভাবে হীনমন্যতাকে লালন করে তার বাস্তব চিত্র মনির চৌধুরী নির্মাণ করেছেন